হাসপাতালে বেদে রোগী করে চিৎকার, ডাক্তার দূর করে যন্ত্রণা সত্তার, ডাক্তার ডাক্তার ডাক্তার। বাংলাদেশে এখনো কিন্তু মানে বাল্যবিবাহ আমরা বন্ধ করতে পারিনি, প্রচুর পরিমাণে বাল্যবিবাহ হচ্ছে, এবং যে মেয়েটির বিবাহ হচ্ছে বাল্যকালে তার যে শারীরিক অবস্থা, তার যে গঠন প্রক্রিয়া, তার তার সেখানে তিনি যখন একটি সন্তান জন্ম দেন, তার নিজস্ব যে ওজন, সেই তার ওজনের থেকে সেই সময় তার কাছ থেকে আমরা খুব বেশি ভালো ওজনের বাচ্চা আশা করতে পারি না। এটি একটা বিরাট কারণ যে আমরা সেই জন্য কিন্তু স্বল্প ওজনের বাচ্চা এখনও ওই স্বল্প ওই যে অল্প বয়সে বিয়ে তার কাছ থেকে পাচ্ছি। আরও কিছু কিছু কারণ থেকে, আরও অন্যান্য কারণের জন্য আমাদের কিন্তু যারা এলডারলি প্রাইমারিও কিন্তু আমরা অনেক যারা অনেক বয়সে বিয়ে হচ্ছে বা অনেক বয়সে বাচ্চা নিচ্ছেন, তাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক প্রেশার বেড়ে গেছে বা তার আরও অন্যান্য ধরনের মেডিকেল কিছু ডিজিজ তারা ডেভেলপ করে, তাদেরও কিন্তু ওইরকম অল্প ওজনের সন্তানটা ডেভেলপ করতে পারে। তো এটা কিন্তু আগে থেকে প্রিভেন্ট করা দরকার। প্রিভেনশনটা হলো যে আমরা অ্যান্টিনেটাল কেয়ারের সময় আমাদের কিন্তু দেখা উচিত যে মায়ের ওজনটা বাড়ছে কি না। আমরা কিন্তু সবসময় দেখি যে প্রতি মাসে মা অ্যাটলিস্ট 2 কেজি করে তার ওজন বাড়বে, তার খাওয়াটা ঠিকমতো হচ্ছে কি না, যদি ভালো খায়, ভালো ভালো মানে আমি বলছি যে সবচেয়ে একেবারে ওরকম ফাস্টফুড কিছু ভালো খেতে হবে সেরকম না, বাড়িতে সবাই যা খাচ্ছেন অ্যাটলিস্ট তার জন্য একটা তার পরিমাণ তাকে একটু বাড়িয়ে দিয়ে তাকে খাবারটা দেওয়া। অনেকেই গ্রামে গঞ্জে মনে করেন মা বেশি খেলে বাচ্চা অনেক বড় হবে, সেই বাচ্চা নর্মাল ডেলিভারি করাতে কষ্ট হবে, সেটা খুবই ভুল ধারণা। মায়ের একটি নর্মালি ডেভেলপ সন্তান ডেভেলপ করার জন্য তাকে পরিপুষ্ট কিছু পুষ্টিকর খাবার দিতে হবে, তো সেই খাবারটা দেওয়া দরকার, তাহলে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। এছাড়া তার যে অতিরিক্ত তার কাজ করা, আমাদের দেখা যায় শহরেও কিন্তু যাদের মানে অফিসে কাজ করছে, ম্যাটারনিটি লিভ দেওয়া আছে 6 মাসের, তারা কিছুতে লিভটা গ্রহণ করতে চান না, লাস্ট ডেট পর্যন্ত তারা কাজ করেন, তাদের যে স্ট্রেস পড়ে তাতে কিন্তু বাচ্চা দেখা যায় যে বাচ্চার ওজন বাড়ছে না, মায়ের ওজন বাড়ছে না, সেখানেও একটা কাজ করে। আর গ্রামে গঞ্জে তার সেখানেও কিন্তু মানে তার কোনো রেস্ট হয় না, তার খাবারটা সেরকম হয় না, তারও কিন্তু ওজন বাড়ছে না। কারণ এইটা আমরা চাই যে এখান থেকে অ্যান্টিনেটাল কেয়ারটা যদি কোয়ালিটি অ্যান্টিনেটাল কেয়ার হয়, মানে একটা মানসম্মত অ্যান্টিনেটাল কেয়ার, এটা কিন্তু একটা হিউম্যান রাইট। যাইবার আপনারা দেখেছেন যে আমরা চাই যে মানসম্মত একটা তাকে দেওয়া, তার একটা অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া, সেটা আমাদের একটা দায়িত্ব। সেটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু এটাকে প্রতিরোধ করতে পারবো, আর যদি হয়েই যায় তাহলে কিন্তু আমাদের একটা চিন্তা করতে হবে যে সেই বাচ্চাটাকে ম্যানেজ করার মতো জায়গাটা ঠিক করতে হবে। আমরা যদি আগে থেকেই দেখি যে তার বাচ্চার ওজন ভালো বাড়ছে না, এটা একটা অল্প ওজনের বাচ্চা হতে পারে, অবশ্যই উচিত একটা টারশিয়ারি কেয়ার সেন্টার যেখানে ওই ওজনের বাচ্চাটাকে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সেই জায়গাটা নেওয়া যেতে পারে। তো আমরা যে চিন্তা করি যে আসলে আমরা স্বল্প ওজনের বাচ্চা হতে দিতে চাই না, তাহলে আমাদের কোয়ালিটি অফ অ্যান্টিনেটাল কেয়ারটা বাড়াতে হবে, এবং যদি হয়েই যায় তাহলে সেই বাচ্চাকে কোথায় নিতে হবে। আমরা কিন্তু আজকাল একটা কথা বলেছি যে বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে স্কিন টু স্কিন, মানে মায়ের ওই নাড়ি না কেটেই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে মায়ের বুকে দিয়ে দেওয়া, মানে আমরা বলি যে মায়ের বুকের সঙ্গে যতক্ষণ বাচ্চা থাকে এটা যে একটা টেম্পারেচার, মায়ের পেটের মধ্যে যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারেই বাচ্চাকে আবার রাখা। এবং এটা আমরা আজকাল ওই যেটা একটা কথা বেরিয়েছে যে ক্যাঙ্গারু মাদার কেয়ার, ক্যাঙ্গারু যেমন করে বাচ্চাকে রাখে অনেকটা ওইরকম করে পেঁচিয়ে যদি আমরা বাচ্চাকে ওরকম মায়ের সঙ্গে রাখতে পারি, তার বুকের সঙ্গে যে টেম্পারেচার সেই টেম্পারেচারে কিন্তু বাচ্চা, এই যে স্বল্প ওজনের বাচ্চা, এরা কিন্তু খুব ভালো থাকে। হয়তো সেখানে আমাদের ইনকিউবেটর নাই, মায়ের এই বুকটাই কিন্তু বিশাল বড় ইনকিউবেটর। তো সেইভাবে আমরা কিন্তু আমরা অনেক জায়গায় এটা নিয়ে ট্রেনিং হচ্ছে, দেখানো হচ্ছে, এটা একেবারে খুবই সোজা জিনিস কিন্তু এটার জন্য আমাদের ট্রেনিং লাগছে। এটা কিন্তু একেবারেই প্রিভেটিভ ব্যাপার আমার কাছে মাঝে মাঝে মনে হয়, যেমন ভাই বাচ্চাকে পেঁচিয়ে নিয়ে রাখা, কিন্তু রাখতে পারলে সেই বাচ্চাকে কিন্তু আমি দেখি যে সেই বাচ্চা খুব ভালো থাকে, এবং সেখান থেকে কিন্তু ব্রেস্টফিডিংও করানো যেতে পারে, এবং সেটা একটা যে ধরনের টেম্পারেচার মেনটেন করা হয় বা থাকে মায়ের বুকের সঙ্গে, তাতে আমরা যে বিভিন্ন হসপিটালে বা ক্লিনিকে আমাদের যে ইনকিউবেটর রাখা হয়, যে তাপমাত্রা রাখা হয়, সে তাপমাত্রার চেয়েটাও কিন্তু কম কার্যকরী না। কাজেই আমরা মনে করি যে যখনই আমরা মনে করি যে একটা স্বল্পমূল্যের বাচ্চা, স্বল্প ওজনের বাচ্চা হবে, তাহলে তাকে কখনই একটি টারশিয়ারি কেয়ারে পৌঁছে দেওয়া যেখানে বাচ্চাকে ভালো করে ম্যানেজ করা যেতে পারে, তার জন্য সেই ব্যবস্থা তাপমাত্রা রাখা যেতে পারে, অথবা যদি একেবারে গ্রামে গঞ্জে হয় কিছুই পাওয়া যাচ্ছে না, সেখানে অন্ততপক্ষে এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা যদি আমরা শিখিয়ে দিই তাহলে অন্ততপক্ষে সেই বাচ্চাগুলোকে আমরা কিন্তু রক্ষা করতে পারি। হাসপাতালের বেডে রোগী করে চিৎকার, ডাক্তার দূর করে যন্ত্রণা সত্তা, হাসপাতালের বেডে রোগী করে চিৎকার, ডাক্তার দূর করে যন্ত্রণা সত্তা, ডাক্তার ডাক্তার ডাক্তার, যখন তখন পড়ে ডাক্তার।